আজকে আমরা এসেছি গোলন্দাজ নিয়ে কথা বলতে। কিন্তু গোলন্দাজ করার আগে সবচেয়ে প্রথম যেটা দরকার ছিল হচ্ছে এই লোকটাকে জানা, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। আজকে আমরা কথা বলব আমার জার্নি নিয়ে, অধিকারী টু সর্বাধিকারী। যেই দিন আমাকে এই ছবিটা বলা হয়েছিল করার জন্য, কে আমরা একটা নট 100% বায়োপিক, বাট ইয়া বায়োপিক করছি যেখানে এমন একজন চরিত্র তোমাকে করতে হবে। নগেন্দ্র প্রসাদ ছোটবেলা রাগবি বলটাকে ভেবেছিলেন এটা ফুটবল। উনি হেলথ স্কুলে পড়তেন ছোটবেলায়, তো ওইখানকার ওনার বন্ধুবান্ধবকে নিয়ে ফুটবলের দোকানে যান। তিনি বলেন কি ওই তখন তো ফুটবলটা উনি জানতেন না, মানে বল মানে এইটা চাই। তো তখন যে দোকানদার ছিল ওনাকে একটা রাগবি বল দেয়, সেটাকে উনি ভাবতেন ফুটবল। হেয়ার স্কুলের মাঠে ওনারা রাগবির বলটাকে ফুটবল ভেবে সারাক্ষণ প্র্যাকটিস করতেন। সেখানকার একদিন প্রফেসর এসে দেখলেন কি ওরা রাগবিটাকে ফুটবল হিসাবে খেলছে। তখন উনি ওনাকে ওনাদেরকে বোঝান কি এটা দিস ইজ নট দ্য ওয়ে টু প্লে দিস, এবং উনি ওনাদেরকে ছোটোবেলায় শেখান। সেখান থেকে ওনার ম্যাচ খেলা প্র্যাকটিস শুরু হয়। এবারে চলে আসে ওনার লড়াই। ওনার লড়াই এটাই ছিল কি ব্রিটিশদের সঙ্গে খেলবে এবং নিজস্ব একটা ক্লাব হবে। তখনকার দিনে ভারতীয়দের কোনো একটা ক্লাব ছিল না। এবং ফাইনালি একদিন এরকম আসে উনি প্রথম একজন ভারতীয় যে একটা ক্লাব খুলেছিল, তার নামটা ছিল ওয়েলিংটন ক্লাব। যে স্পোর্টিং কালচার নিয়ে ইংরেজদের এত গর্ব, তুমি সেখানেই তাদের সমান মর্যাদা দাবি করছো। নগেন্দ্র কি শুধু ফুটবলই খেলতেন? যদি একজন স্পোর্টস প্রেমী হয় তাহলে কি উনি শুধু সারা জীবন ফুটবলই খেলে গেছেন? না, একদমই নয়। উনি কুস্তিও খুব ভালো খেলতেন। ওনার গুরু ছিলেন বিবেকানন্দ। বিবেকানন্দ যা যা করেছেন নিজের ছোটোবেলায় বা তার সেই সময়কার দিনে, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী সেই জিনিসগুলোকে ফলো করতেন এবং তার জন্যই ওনার কুস্তিতে আসা, এবং কুস্তিতেও উনি যথেষ্ট ভালো নাম কামিয়েছিলেন। দুর্ভাগ্য এটাই কি এই লোকটাকে নিয়ে আমরা কোনো মাতামাতি করি না। এত গম্ভীর গম্ভীর কথা বললাম, এইটা ছবি শুরু হওয়ার আগে আমারও রিসার্চ ছিল। যখন এত পড়াশোনা করার পর যখন বুঝতে পারলাম কি এই চরিত্রটা আমাকে করতে হবে, এক সপ্তাহ শুধু ভাবতে লেগেছে কি এই লোকটাকে দর্শকের কাছে নিয়ে আসতে হবে। হি শুড বি ইন্সপিরেশন, হি ইজ সামবাডি যে যাকে দেখে মনে হয় বিশ্বাসযোগ্য হয় কি এই লোকটা সত্যি ব্রিটিশদেরকে হারাতে পারে। তো প্রথম কথা আমার কাছে এটাই ছিল কি আমি আজ পর্যন্ত গত 15-16 বছরে যা যা করেছি সমস্ত কিছু ভুলে যেতে হবে। বন্দে মাতরম কুস্তি, মানে হ্যাঁ তো বলে দিলাম, 2-3 মাসে কুস্তি শেখা ইটস নট ইজি। এবং আমার একটাই চ্যালেঞ্জ ছিল কি কুস্তিটা যেন কুস্তির মতন লাগে, তার জন্য রিগারাস একটা প্র্যাকটিস। তো পার্থদা এবং আমাদের সানি এবং তার একজন বন্ধু ছিল, আমরা সবাই মিলে কুস্তি প্রত্যেক দিন সকালে ফুটবল প্র্যাকটিস হতো এবং সন্ধ্যাবেলা আমরা কুস্তি খেলতাম এবং কুস্তি শিখতাম। রাত ফুটবল চাপ ছিল, কারণ আমি সত্যি ভালো ফুটবল পারি না, মানে অন্তত ছবির আগে তো একদমই পারতাম না। সেখানে আমি ধন্যবাদ জানাবো দুলালদাকে। দুলালদার অনেকগুলো বন্ধু বান্ধব ছিল যারা তাদের ওনার স্কুল ফ্রেন্ড, কেউ অফিস ফ্রেন্ড, তারা সবাই শেখাতে আসতো। এই শিখে শিখে আই থিঙ্ক ফাইনালি শুটিংয়ের আগের দিন অবধি আমার মনে হলো কি ইয়েস উই আর লিটল কনফিডেন্ট কি না আমরা এখন শ্যুট করতে পারি, অ্যান্ড দেন উই স্টার্ট দ্য শুটিং। অ্যান্ড তারপরে যারা যারা ফুটবলে ছিল, যারা যারা ওই সময় শুটিংয়ে ছিল, এবং আমার মনে হয় ট্রেলার রিলিজ হয়ে গেছে, গানে অনেকগুলো দৃশ্য দেখানো হয়ে গেছে এবং কেউ এখনও কিছু অজুহাত তুলে নিয়ে গেছে, কেউ দ্যার ইজ নো কমপ্লেন অ্যাট অল। জার্নি অফ অধিকারী টু সর্বাধিকারী ইজি নয়, কিন্তু এটাও সত্যি কি ভোলার মতন নয়, আজীবন থেকে যাবে এই ছবিটি আমার কাছে। আমার জার্নিটা কেমন সেটা আপনাদেরকে বললাম, কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্সটা কেমন এই ছবিটা দেখার পর সেটা জানার জন্য অধীর আগ্রহে বসে আছে। ভালো থাকবেন, পুজোর অনেক 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 শুভেচ্ছা। থ্যাংক ইউ।